হ্যালো ফ্রেন্ড আমি নিয়ে হাজি তোমাদের ফেভারিট চ্যানেল কে টি ভাই কনস্টেবল যে মেন এক্সাম সেটা কিন্তু বেশ কিছুদিন হয়ে গেল হয়ে গেছে এবং তোমরা জানো যে তার রেজাল্টটা কিন্তু পাবলিশ হয়ে যাওয়ার কথা এতদিন কিন্তু রেজাল্ট পাবলিশ হয়নি তার রেজাল্টটা তোমরা জানো যে কোভিড নাইন্টিন বা করোনার জন্য কিন্তু রেজাল্টটা পাবলিশ করতে পারেনি তবে এখন কথা হলো তাহলে রেজাল্টটা কবে দিতে পারে ডাব্লিউ বিপি যে মেন্সের রেজাল্ট সেটা কবে দেবে সেটা নিয়ে আজকে তোমাদেরকে একটা ডেট তোমাদেরকে বলবো আমরা যে খবরটা পাচ্ছি গোপন সূত্রে সেটা সেই ডেটটা কিন্তু তোমাদের আজকে বলবো তো তোমরা ভিডিওটা পুরোপুরি দেখো চলো ভিডিওটা শুরু করা যাক তবে তার আগে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল আইকনটি অন করে দাও তো দেখো থাম্বলে তোমাদের যেটা লেখা আছে যে কবে দেবে রেজাল্ট লকডাউনের মধ্যে কি মিলবে সুখবর বা কীভাবে এবার রেজাল্ট হবে নিয়োগ হবে দেখো সমস্তটা তোমাদের বলতে গেলে ফার্স্টেই বলি যে আবগারি পুলিশের রেজাল্ট সেটা কিন্তু দিয়ে দিয়েছে ষোলো তারিখ ষোলো তারিখ দিয়ে দিয়েছে কোন বোর্ড দিয়েছে ডাব্লু বিপি রিক্রুইটমেন্ট বোর্ড ঠিক যে বোর্ডটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল মেন্স এক্সামের যে পরীক্ষাটা সেটা নিয়েছিল তারাই কিন্তু আবগারি পুলিশের রেজাল্টটাও পাবলিশ করেছে অর্থাৎ রেজাল্ট কিন্তু পাবলিশ হতে শুরু করেছে একটা কথা সেন্ট্রাল গভর্নমেন্টের যে রুলস তা সেটা অনুযায়ী কিন্তু কুড়ি তারিখ থেকে সমস্ত সরকারি যে তোমার অফিসগুলো রয়েছে সেগুলো খুলে গেছে সো এখন যে রেজাল্ট দেবে এটা নিয়ে কোনো সংশয়ে কোনো জায়গা নেই তোমরা অবশ্যই জানতে পারবে যে আবগারি পুলিশের যে ব্যাপারটা ঘটেছিলো সেটা হলো তোমার রেজাল্টটা পাবলিশ করে দিয়েছে কিন্তু তার যে পিইটি বা পিএমটি ডেট এখনও দেয়নি অর্থাৎ একটা প্রবলেম কিন্তু সৃষ্টি হচ্ছে যেটা অন্যবার হয় না অন্যবার রেজাল্টের সাথে সাথে কিন্তু পি এম ডেটটা মোটামুটিভাবে পাবলিশ করে দেয় কিন্তু সেটা এবার কিন্তু হয়নি তো চলো আর একটু ডিটেলসে জেনে নিই তো তোমাদের তার আগে বলে দিতে চাই এবারে যে টোটাল পোস্ট সেটা ছিল কিন্তু আট পোস্ট ছিল ওকে তোমরা এটা জানো এবং তার জন্য কিন্তু টোটাল যে ক্যান্ডিডেটস মেন এক্সামের জন্য ছিল সেটা হলো আট হাজার আটাশ হাজার পাঁচশো এটা এটা কিন্তু অফিসিয়াল আঠাশ হাজার পাঁচশোর মধ্যে ক্যান্ডিডেট ছিল এবং কতজন পরীক্ষা দিয়েছে সে সম্পর্কে কোনো নোটিফিকেশান নেই তবে মোটামুটি আটাশ হাজার ক্যান্ডিডেটস কিন্তু পরীক্ষা দিয়েছে কারণ মেন্স এক্সাম পরীক্ষা কেউই মিস করতে চায় না তো এবার তোমাদেরকে যে ইনফরমেশানটা দিতে চলেছি যে আবগারি পুলিশের রেজাল্ট কিন্তু পাবলিশ করে দিয়েছে তাহলে মেন্স এক্সামের রেজাল্টটা কবে দেবে দেখো এটা নিয়ে অনেক ইউটিউবাররা অনেক ভিডিও তৈরি করছে আমি জানি না তারা কোথা থেকে কি খবর পাচ্ছে না না পাচ্ছে তবে যা মনে হচ্ছে যে আবগারি পুলিশের যে তোমার যে মেন্স এক্সামের যে রেজাল্ট কনস্টেবলের সেটা কিন্তু এই মাসেই অর্থাৎ তোমার যে এপ্রিল মাস এই এপ্রিল মাসেই দেবে এমনই কিন্তু একটা খবর পাওয়া যাচ্ছে তবে তোমাদের রেজাল্টটা হয়তো পাবলিশ করে দেবে এ মাসেই কবে দেবে সেটা তোমাদের একটু পরেই বলছি তবে রেজাল্ট পাবলিশ করে দিলে কিন্তু এখন যেভাবে কোভিড নাইন্টিনের যে প্রভাবটা চলছে সেক্ষেত্রে তোমাদের যে ইন্টারভিউ সেটা কীভাবে হবে সেটা নিয়েও কিন্তু সংশয় দেখা দিয়েছে দেখো আগে কি হতো ইন্টারভিউটা একটা নির্দিষ্ট এলাকায় বা একটা যেটা সিটি শহর থাকে সেখানে গিয়ে হতো ইন্টারভিউটা এবং প্রায় তিরিশ থেকে চল্লিশটা ক্যান্ডিডেট করে কিন্তু ইন্টারভিউয়ের জন্য এক একদিনে রাখতো কিন্তু এখন যেটা মনে করা হচ্ছে রেজাল্ট হয়তো মানে এই মাসেই দেবে এবং থার্ড মে যদি পুরোপুরিভাবে লকডাউন উঠে যায় অর্থাৎ ট্রেন বাস যদি মোটামুটিভাবে চলা শুরু করে তখন কিন্তু তোমাদের ইন্টারভিউটা হেল্ড করা হবে অর্থাৎ থার্ড মের পর অর্থাৎ রেজাল্ট দেওয়ার ঠিক কিছুদিন পরে কিন্তু ইন্টারভিউ হেল্ড করা হবে তোমাদেরকে কেন বলছি রেজাল্ট এখন দেবে তার বেশ কয়েকটা রিজন আছে দেখো ফার্স্ট অফ অল যারা দু সালেতে জব পেয়েছে তাদের যে ইন্টার তোমার ট্রেনিং প্রসেস সেটা প্রায় শেষের দিকে অর্থাৎ শেষ প্রায় আর তোমার এই মাসে কিছু শেষ হবে এবং সামনের মাসে কিছু শেষ হবে এবার তার জন্য এখন যদি রেজাল্ট না দেয় তাহলে কিন্তু ট্রেনিং সেন্টারগুলো ফাঁকা পড়ে থাকবে প্রথম কথা দ্বিতীয় কথা দীর্ঘ সময় হয়ে গেল এতদিন রেজাল্ট দিয়ে দেওয়ার কথা ঠিক আগের যে রেজাল্টটা দু হাজার আঠেরো সালের যে রেজাল্টটা কিন্তু এত সময় নেয়নি এবার কিন্তু তোমরা যেন কোভিড নাইন্টিনের প্রভাব পড়েছে প্রভাব পড়লেও এত সময় কোনোভাবেই নেয় না সো এবার কিন্তু রেজাল্ট দিতে হবে তিন নম্বর কোভিড নাইন্টিন থাকলেও যদি আফগারি পুলিশের রেজাল্ট দিতে পারে একই বোর্ড যে বোর্ড তোমার আফগারি পুলিশের পরীক্ষা নিয়েছে সেই একই বোর্ড যদি কনস্টেবলের পরীক্ষা নেয় এবং তারা যদি আফগারি পুলিশের রেজাল্ট দিতে পারে তাহলে কিন্তু ডাবলিউ বি রেজাল্ট দিতেও তাদের কোনো রকম কোনো প্রবলেম হওয়ার কথা নয় এবং সেজন্যই আমরা যে খবরটা পেয়েছি যে তোমাদের রেজাল্ট কিন্তু দিতে চলেছে এই মাসেই দিস মান্থ রেজাল্ট ডেট দিস মান্থ মে ভে টোয়েন্টি ফিফ্থ এপ্রিল অর্থাৎ পঁচিশ তারিখে কিন্তু রেজাল্টটা দিতে পারে ভালোভাবে মাথায় রাখবো পঁচিশ তারিখে কিন্তু রেজাল্টটা দিতে পারে আগেরবার যে তোমাদের ফাইনাল রেজাল্টের কথা আমরা বলেছিলাম যে এইট আগস্ট দিতে সরি প্রিলিমিনারি যে রেজাল্টের কথা সেটা আমরা বলেছিলাম যে এইট আগস্ট দিতে পারে এবং তোমরা যদি ভিডিওটি না দেখে থাকো দেখে নেবে যে সেই রেজাল্টটা কিন্তু এইট আগস্টই দিয়েছিল এইট আগস্টই রেজাল্টটা কিন্তু পাবলিশ করেছিল সো যে খবরটা আমরা পাচ্ছি সেটা কিন্তু পঁচিশ তারিখেই রেজাল্টটা দিতে পারে তবে অফিশিয়াল নয় সেই রুমার রুমার্সদের কাছ থেকে কিছু আমরা খবর পাচ্ছি সেখান থেকে আমরা যেটা বুঝতে পারছি যে টোয়েন্টি ফিফথ এপ্রিল রেজাল্ট দিতে পারে এবং তারপর থার্ড মের পর যদি কিছুটা স্বাভাবিক হয় লকডাউন তারপর কিন্তু ধীরে ধীরে ইন্টারভিউ প্রসেসটায় হয়তো আগে যেটা তিরিশ থেকে চল্লিশ জন তো সেটা হয়তো এখন পাঁচ থেকে দশজন করে নেওয়া হবে এবং হয়তো প্রায় ডেলিই হতে পারে ইন্টারভিউ প্রসেসটা এবং তারপরে নিয়োগ করতে করতে কিছুটা সময় নেবে কারণ ওদের সম্পূর্ণভাবে ওদের যে আঠারো সালে যারা চাকরি পেয়েছে তাদের যে প্রসেস সেটা যখন শেষ হবে তখন কিন্তু তোমাদের নিয়োগটা একদম পুরোপুরি শুরু হয়ে যাবে পুরো দমে তো তোমরা প্রিপারেশন নাও তোমাদের যে ইন্টারভিউয়ের জন্য কারণ রেজাল্ট কিন্তু খুব সামনেই বস তো চলো দেখা হবে পরবর্তী ভিডিওতে